নমস্কার বন্ধুরা, মাইক্রোফিন্স ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, মা আজকে বানাবে আলু পটলের চাপ। তাহলে চলো দেখি। এখানে বানিয়েছে আলু আর পটলটাকে সুন্দর করে কেটে নিয়েছে, আর নিয়েছে বেসনের গুঁড়ো। বেসনের সঙ্গে আছে চালের গুঁড়ো, বেসন, তো এগুলোকে দিয়ে মা ভালো করে মাখিয়ে নিয়েছে। আর হলুদ, নুন, এগুলো তো সবই রয়েছে। আর এখন এগুলোকে এক এক করে মা ভেজে নিবে। তো আলুগুলোকে ফার্স্টে দিয়ে দিয়েছে, আর এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, তো মা তুলে নিচ্ছে। আর এখন পটলগুলোকে দিয়ে দিবে। তো বন্ধুরা, এক এক করে মা সবগুলো পটলই দিয়ে দিয়েছে। তো পটলগুলোকে এখন ভালো করে ভেজে নেবে। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন মা উল্টিয়ে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন মা নামিয়ে নিচ্ছে। আর ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে, তেজপাতা আর লঙ্কা বাটা। আর আদা বাটা, হলুদের গুঁড়ো এখন মা একটু নেড়ে দিচ্ছে। আর যে তেলটা ছিল সেটা ভাজা তেলেই মা রান্নাটা করছে, আর এক্সট্রা কোনো তেলের প্রয়োজন পড়েনি। এখন দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো মশলাটাকে একটু ভেজে নিবে ভালো করে। তো আর একটু মানে কালার হওয়ার জন্য মা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিচ্ছে। এখন সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে। দিয়ে দিচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। তো দেখো বন্ধুরা, মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন মা পরিমাণ মতো জল দিয়ে দিবে। তো জলটা কিন্তু আগে থেকে গরম করে রেখেছিল। আর এখন ঝোলটাকে ফুটতে দেবে। দেখো বন্ধুরা, ঝোলটা কি সুন্দর ফুটছে। আর এখন দিয়ে দিবে ভেজে রাখা আলু আর পটলটা। তো মা দিয়ে দিয়েছে, এখন একটু নেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে কেমন। আর এখন মা দিয়ে দিচ্ছে সামান্য একটু গরম মশলার বাটা। তো দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছে, যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। আর ওপর দিয়ে একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছে। আর এখন মা কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিবে। আর এদিকে দেখো বন্ধুরা, ঢাকনাটা খুলেও নিচ্ছে। আমাদের আলু পটলের চাপ একদম রেডি। তো বন্ধুরা, মা এখন এটাকে নামিয়ে নিবে। আর আমাদের আজকে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।